প্রণাম। আমরা জানি যে আমাদের উপনিষদে, আমাদের অনেক উপনিষদ আছে, আমাদের উপনিষদে প্রচুর গল্প আমরা বলি, প্রচুর গল্প আছে। তো আজকে থেকে একটা একটা গল্প নিয়ে একটু কিছুক্ষণের একটা আলোচনা, এই জন্যই ভিডিওটা করা। সেই উপনিষদের গল্পগুলো আমরা বলেই যে সেগুলো গল্প, কিন্তু সেগুলো সত্যি, এবং সেটা থেকে আমাদের বিরাট বড় একটা শেখার ব্যাপার আছে। আমরা বলি না মরাল অফ দ্য স্টোরি, তাই উপনিষদে আমাদের যাই আছে সেটার একটা মরাল অফ দ্য স্টোরি আছে, একটা লেসেন আছে, সেখান থেকে নেওয়ার একটা ব্যাপার আছে। তো আমরা চেষ্টা করব, প্রচুর আমি অন্তত চেষ্টা করব যে উপনিষদ থেকে কিছু কিছু গল্প যেটা আমাদের ভীষণ সাহায্য করতে পারে, অবশ্যই করবে, সেগুলো নিয়ে আলোচনা করার। তো আজকে আমি যেই গল্পটা বলবো, হয়তো সেটা আপনারা সবাই শুনেছেন, যারা শোনেননি তারা প্রথম শুনবেন। সেটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদ থেকে চতুর্থ অধ্যায়ের চতুর্থ খণ্ডের চতুর্থ অধ্যায়। সেটা হচ্ছে সত্যকাম এবং তার মা জবালার গল্প। তো সত্যকাম একজন ছেলে, তার নাম সত্যকাম নয়, তার নামটা পড়েছে সত্যকাম। সত্যকাম মানে যে সত্যকে কামনা করে, এই নামকরণটা তার গুরু তাকে দেয়। তিনি গৌতম ঋষির আশ্রমে যান। তো গৌতম ঋষির আশ্রমে খালি ব্রাহ্মণ বাচ্চাদেরই, যারা ব্রাহ্মণের ঘরে জন্ম, যারা ব্রাহ্মণ তাদেরকেই তিনি শুধু শিষ্য হিসাবে গ্রহণ করতেন। তো গৌতম ঋষি সত্যকামকে জিজ্ঞেস করছে যে তোমার পিতৃ পরিচয় দাও, যে তোমার বাবাকে। তো তখন সত্যকাম বলছে যে আমি তো আমার বাবাকে দেখিনি কোনোদিন, আমার মাই আমাকে বড় করেছেন, আমি জানি না আমার বাবাকে। এখন এইটা শুনে আশ্রমে যেই অন্য অন্য শিষ্যরা ছিল তারা হাসতে শুরু করেন। তারা বলে যে এটা কে, কোন ছেলে যে তার বাবার পরিচয় জানে না, তার মানে নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে ওর মায়ের। তো গৌতম ঋষি বললো ঠিক আছে, তুমি তোমার মায়ের কাছে যাও, তুমি তোমার মায়ের কাছ থেকে তোমার বাবার পরিচয় নিয়ে আসো, যে তোমার বাবাকে। তো সত্যকাম গেছে তার মা জবালার কাছে, মাকে বলছে মা আমি তোমার বাবাকে দেখিনি, আমি তোমার বাবাকে চিনি না, আমার বাবা কে গো। তো তখন ওর মায়ের শুনে খুব খারাপ লাগলো। ওর মা বলল যে আমি তো একজন সেবিকা হিসাবে কাজ করেছি, আমি প্রচুর ঘরে কাজ করেছি, প্রচুর ঘরে আমি সেবা করেছি, তাই তোমার কোন ঘরে জন্ম সেটা আমি জানি না, তোমার বাবার পরিচয় আমি জানি না। তো সত্যকাম আবার পরের দিন গৌতম ঋষির আশ্রমে ফিরে গেছে। তো গৌতম ঋষি তাকে জিজ্ঞেস করছে তুমি জেনে এসছো তোমার বাবার কি পরিচয়? তো সত্যকাম বলছে আমার মা অনেক বছর ধরে অনেক ঘরে সেবিকা হিসাবে কাজ করেছে, আমার মা জানে না আমার কোন ঘরে জন্ম আমার বাবাকে, তাই বাবার পরিচয় আমি নিয়ে আসতে পারিনি। এইটা শুনে তো আশ্রমের বাকি ছেলেমেয়েরা যারা ছিল তারা সবাই হাসি ঠাট্টা করতে লাগলো যে কোন নিচু ঘরের ছেলেও মায়ের কোনো ঠিক নেই, বাবার পরিচয় জানে না। তো সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করছে, কিন্তু গৌতম ঋষির মুখের দিকে যখন সত্যকাম তাকালো তখন দেখল যে সত্যকাম গৌতম ঋষি হাসছেন। গৌতম ঋষি বলল যে তুমি ব্রাহ্মণের ছেলে। কেন বলল যে সে ব্রাহ্মণের ছেলে? বলল যে তুমি ব্রাহ্মণের ছেলে কারণ তুমি সত্য বলেছ, তুমি সত্য কথা বলেছ। তোমার মা হয়তো সেবিকা হতে পারে, তোমার মা হয়তো বৈশ্য হতে পারে, কিন্তু তুমি ব্রাহ্মণ কারণ তুমি সত্য বলেছ। সে তো এসে গুরুর আশ্রমে দাঁড়িয়ে সে তো মিথ্যে কথা বলতেই পারত যে আমার বাবা আমি অমুকের সন্তান, আমি আমার বাবা এই, আমার বাবা ব্রাহ্মণ, কিন্তু না, সে সত্য কথা বলেছে। এবং গুরু গৌতম ঋষি যে তার বিচার করছে সে কিন্তু একদম নিউট্রালি বিচার করছে, সে কিন্তু এইটা দেখছে না যে ওর মা সেবিকা হিসাবে কাজ করে। গুরু কোনটা দেখছে? যে সে সত্য বলছে, তাই বলছে যে তুমি যেহেতু সত্য বলেছ তুমি ব্রাহ্মণেরই ছেলে, তুমি যদি ব্রাহ্মণের ছেলে নাও হও ভেতর থেকে তুমি ব্রাহ্মণই, তাই আমি তোমাকে আমার শিষ্য হিসেবে গ্রহণ করব। এই জন্যই তার নাম পড়ল সত্যকাম, সে সত্যকে কামনা করে, তার কাছে সত্যটা আসল, এবং সে মিথ্যে কথা না বলে
সে তো চাইলে মিথ্যে কথা বলেও গুরু শিষ্য হতে পারতো, কিন্তু সেটা না করে সে সত্য বলেছে। তো এই গল্পটা কেন গুরুত্বপূর্ণ? সেই সময় একদম ঋগ্বৈদিক যুগে প্রাচীন ভারতে তখন কিন্তু ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় এই ব্যাপারটা ছিল না। একজন সে হয়তো শূদ্রের ঘরে জন্মেছে, কিন্তু সেই ছেলে বা মেয়ের ভেতরে যদি বেদ পাঠ, বেদান্ত চর্চা এই দিকে তার মনের ঝোঁক থাকে, তাহলে সে ভেতর থেকে ব্রাহ্মণ। সেই সময় কিন্তু এইটা জাত বা বর্ণ ছিল না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা মনের চরিত্র, মনের ক্যারেক্টারটা বোঝাতো। এই জন্যই দেখতে পাচ্ছি কি সেই সময় তো সোশ্যাল মোবিলিটি, সত্যকামের মা হয়তো বৈশ্য, কিন্তু তাকে গৌতম ঋষি যে একমাত্র ব্রাহ্মণদেরকে শিষ্য হিসাবে গ্রহণ করে, সে সত্যকামকে গ্রহণ করছে কারণ সে সত্য বলেছে। সে কিন্তু তার বাড়ি দেখলো না, সে তার চরিত্রটা দেখলো যে ছেলেটা সত্য বলে, তাই সে বলল যে না, তুমি ভেতর থেকে ব্রাহ্মণ। আর সেই সময় ব্রাহ্মণ বলতে আমরা এখন যেটা ব্রাহ্মণ বলতে বুঝি চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, সেই সময় ব্রাহ্মণ বলতে তাকেই বোঝাতো যে ব্রহ্মকে জেনেছে, যে সেই ব্রহ্ম বা আত্মা বা সেই চরম সত্যকে জেনেছে তাকেই ব্রাহ্মণ হিসাবে বলা হতো, যে সেই ঠিক ঠিক ব্রাহ্মণ। আর এই গল্পটা থেকে আমরা আরেকটা লেসন পাই, সেটা হচ্ছে সত্য। আমরা জীবনে প্রচুর এরকম পরিস্থিতি আসে যখন কি আমরা নিজেদের স্বার্থের জন্য মিথ্যাটা বলি, কিন্তু সেটা উচিত না, সত্যই বলা উচিত। আমার স্বার্থ থাকুক না থাকুক, আমি যেন সত্যের ওপরে দাঁড়াই। সত্যকামেরও কিন্তু একটা স্বার্থ ছিল, সে চাইলে মিথ্যা কথা বলে গুরু শিষ্য হতেই পারত। গুরু তো আর তার বাড়িতে দেখতে যাচ্ছে না বা তার বাবাকেও খুঁজতে যাচ্ছে না, সেই সময় তো আধার কার্ড ছিল না, সেই সময় কোনো আইডেন্টিফিকেশন কোনো কাগজপত্র ছিল না, পরিচয়পত্র। তাই গুরুদেবকে বলতো আর গুরুদেব তাকে বলতো ঠিক আছে তুমি আমার শিষ্য হও, কিন্তু না, সে সত্যটাকে বেছেছে। এবং এই সত্যটা খুব কড়া সত্য, সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলা যে আমার মা সেবিকা, আমার বাবার পরিচয় আমি দিতে পারবো না, আমার মা জানে না আমার কোন বাড়িতে জন্ম, এই সত্যটা বলা কিন্তু ভীষণ কঠিন। আমরা কি দেখি? স্টেটাস দেখি, আমরা মান সম্মান দেখি, আমরা সমাজ দেখি, আমরা এই সব করতে গিয়ে সত্যটাকে আমরা দূরে সরিয়ে দিই। আমাদের মিথ্যে কথা বলার অভ্যাস, আমরা সত্য বলতেও পারি না, সত্যের ওপরে দাঁড়াতেও পারি না। তাই এখানে কিন্তু ফোকাসটা হচ্ছে সত্য, সত্যই হচ্ছে সবচেয়ে বড় এবং সত্যই হচ্ছে আমাদের আদর্শ। আর যা কিছুর সাথে কম্প্রোমাইজ করি না কেন, সত্যর সাথে যেন কম্প্রোমাইজ না করি, আমি যেন সত্যে দাঁড়াতে পারি, যেন সত্য বলতে পারি, সেটা যতই কঠোর হোক না কেন। স্বামীজির একটা কথা আছে যে পৃথিবীতে দু ধরনের মানুষ হয়, একজন আমরা সবাই কিন্তু এক একটা আদর্শ আমাদের জীবনে সেট করি। এক ধরনের মানুষ কি করে, তারা যখন দেখে যে তারা আদর্শটাকে ঠিক ঠিক মানতে পারছে না, তারা আদর্শটাকে টেনে নিচে নামিয়ে নেয়। কিন্তু এরেক থাকের মানুষ হয় যারা দেখে কি যে আদর্শটা আমি মানতে পারছি না, তো কি হয়েছে, আমি নিজেকে বাড়াই, আমি নিজেকে ডেভেলপ করি যাতে আমি সেই আদর্শটাকে মানতে পারি। সে আদর্শটাকে টেনে নামায় না, সে নিজেকে তোলে সেই আদর্শটার কাছাকাছি যাওয়ার জন্য। তাই জীবনে সত্যকে আদর্শ করতে হয় এবং নিজের চরিত্র সেইভাবেই গঠন করতে হয় যাতে আমি সবসময় সেই সত্য বলতে পারি, মানতে পারি এবং সেটার ওপরে প্রতিষ্ঠা হতে পারি, সেটার ওপরে প্রতিষ্ঠিত যেন হতে পারি। তাই সবচেয়ে বড় হচ্ছে সত্য, সত্যর ওপরে কিছু নেই, এইটা আমরা সত্যকামের এই গল্প থেকে আমরা জানতে পারি। এবং এটা ছান্দোগ্য উপনিষদের গল্প, এগুলো শুধু গল্প না, এগুলো ভীষণভাবে বাস্তব। এবং এটার থেকে তো সত্যের কথা তো জানতেও পারলাম, এবং সেই সময় সমাজ কতটা সুন্দর ছিল, সেই সময় ব্রাহ্মণের ছেলেই শুধু ব্রাহ্মণ আর ক্ষত্রিয় ছেলেই শুধু ক্ষত্রিয় তা নয়, সেই সময় গুণ হিসাবে কিন্তু বিচার করা হতো, কোনো রিজিডিটি ছিল না, একদম ফ্লেক্সিবল, যার যেটা ভালো লাগে।
একজন যদি ক্ষত্রিয় ঘরে জন্মে, যদি তার ব্যবসা বাণিজ্যের দিকে বেশি মন থাকে, তার যদি তলবার বাজি যুদ্ধের দিকে মন না থাকে, তাহলে সে হয়তো ক্ষত্রিয় ঘরে জন্মেছে কিন্তু ভেতর থেকে সে বৈশ্য। বা তার যদি শূদ্রের ঘরে জন্মে, তার যদি বেদপাঠের দিকে মন থাকে, তাহলে সে মা ব্রাহ্মণ। তো প্রাচীন ভারতে এই গুণ দেখা হতো, সেখানে এত ব্রাহ্মণ, এত রিজিডিটি ছিল না, একটা সোশ্যাল মোবিলিটি ছিল। সেই সময় সবচেয়ে বড় ছিল সত্য, এবং সেইটা দিয়েই কিন্তু বিচার করা হতো। তাই আমরা যেন সত্যটাকে নিজের জীবনে সব কিছু করতে পারি এবং সেটার ওপরে যেন প্রতিষ্ঠিত হতে পারি। আজকের গল্পের এটাই লেসন। পরের দিন আবার একটা ছোট্ট গল্প নিয়ে আলোচনা করব। সবাই ভালো।